বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বছর কুড়ির এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার কালীপুরে। মৃত যুবকের নাম লকপাল। পড়াশোনার পাশাপাশি সংসারের হাল ধরতে ওই যুবক তাঁত বুনতেন। পরিবার সূত্রে জানা গেছে একটি কাঠ কাটার ইলেকট্রিক যন্ত্রের সাহায্যে বাড়ির কাজ করছিলেন ওই যুবক। অসাবধানতাবশত ওই ইলেকট্রিক যন্ত্রটির বডি কারেন্ট হয়ে যায়। এরপরে ওই যন্ত্রটি হাতে থাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি ছিটকে পড়েন মাটিতে। আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। কয়েক মিনিট চিকিৎসা চলার পরই মৃত্যু হয় ওই যুবকের। তাহলে বিদ্যুৎটা লাগলো কিভাবে? কখন বুঝতে পারলেন আপনারা? পড়ে গেছে, ওখানে কোনো তাপি কাজ করছিল, পড়ে গেছে। তারপর হাসপাতালে নিয়ে এলেন, তারপরে কি হলো? মারা গেছে। কি নাম ছিল? মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকা জুড়ে। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। করোনা সংক্রমণ এড়াতে ফের জারি হয়েছে লকডাউন। সংক্রমণ আটকাতে নাগরিকরা বিধিনিষেধ মানলেও এলাকায় সরকারি মদের গোডাউন খোলা। রাজ্যের বাইরে থেকে গাড়িতে গোডাউনে ঢুকছে মদের পেটি, ভেতরে কাজ করছেন শ্রমিকরা। অথচ হাবড়া, গোবরডাঙ্গা, অশোকনগরে চলছে 8 দিনের কড়া লকডাউন। সরকারি নির্দেশ মেনে স্থানীয় ছোট বড় সমস্ত ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখেছেন, কিন্তু লকডাউনে খোলা রয়েছে সরকারি মদের গোডাউন। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বিক্ষোভ দেখালেন মদের গোডাউনের সামনে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার অন্তর্গত চৌংদার কাছে প্রতাপনগর এলাকায়। এর আগেও লকডাউনের সময়ে এই গোডাউন বন্ধ রেখে ভেতর থেকে মদের পেটি বাইরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। বুধবার থেকে ফের লকডাউন ঘোষণার পরও একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল সরকারি এই মদের গোডাউনে। করোনার হাত থেকে বাঁচতে যখন আমজনতা লকডাউন মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে, তখন কেন সরকারি মদের গোডাউন বন্ধ হলো না? এই অভিযোগ তুলে এদিন বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। আমাদের এখানকার স্থানীয় বাসিন্দা যারা এখানে মদের গোডাউনে শ্রমিকরা কাজ করে, তারাও আমাদের সাথে সহমত যেখানে ভিন রাজ্য থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে, সে সমস্ত গাড়িগুলো করোনার ভাইরাস বহন করে নিয়ে আসছে। তাই তারাও আমাদের সাথে সহমত হয়ে আন্দোলনে সামিল হয়েছে। আমরা চাইছি আমরা নিজেদের স্বার্থে, আমাদের পরিবারের স্বার্থে, আমাদের এলাকার স্বার্থে আমরা এই করোনা ভাইরাসকে মোকাবেলা করবার জন্য আমরা বাজার সমিতি বন্ধ রেখেছি। আমরা চাইছি এটাও বন্ধ রাখুক, এক্সাইজের সঙ্গে কথা বলে এটাও বন্ধ রাখা হোক, এটা আমরা স্থানীয়ভাবে এখান থেকে চাইছি। মদের গোডাউন খোলা রেখে ভেতরে কাজ করছেন প্রায় 150 শ্রমিক, বাইরের রাজ্য থেকে আসছে গাড়ি, ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এদিন প্রতিবাদে নামে এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে গোবরডাঙ্গা থানার পুলিশ। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে এদিন সুর চড়িয়েছেন স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত প্রামাণিক। এই অন্তত 7 থেকে 10 দিন যে এটা আছে লকডাউন পালন করে দেখি যে আমরা অন্তত বাঁচতে পারি কিনা, কিন্তু সেইখানটা দাঁড়িয়ে পড়ে এই যে মদের গোডাউন, এটা সরকারি গোডাউন একটা, এখান থেকে বিভিন্ন জায়গায় মদ সাপ্লাই হয় এবং গাড়ি আসছে বাইরের থেকে, লোড হচ্ছে, আনলোড হচ্ছে, এখানে প্রচুর কর্মচারী কাজ করছে। এবার এরা যদি এইভাবে যদি কাজ করে তাহলে আমরা তো আবার সেই করোনার মধ্যেই পড়বো, কারণ এরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরা গাড়ি লোড করছে, আনলোড করছে, এসে আমাদের সাথে আবার ছোঁয়া হচ্ছে, তাহলে আমাদের তো আটকে থেকে বা আমরা বন্ধ করে ঘরে থেকে আমাদের তো কোনো লাভ নেই। বাসিন্দাদের তোলা অভিযোগ যুক্তিসঙ্গত বলে জানিয়েছেন তৃণমূল নেতা অজিত সাহা। তিনি আশ্বাস দিয়ে বলেন বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। থাকছে বা এখান থেকে ডেলিভারি হচ্ছে, এটা নিয়ে এখানকার মানুষের আপত্তি আছে। আপত্তি থাকাটা খুব স্বাভাবিক, কারণ এই যে বহিরাগত লেবার বা বহিরাগত গাড়ি যেগুলো আসছে, তারা যে করোনা বয়ে আনছে না এর কী গ্যারান্টি আছে?
লোকাল লোক নিজেদের স্বার্থ ত্যাগ করে সমস্ত কিছু বন্ধ রেখেছে, সেখানে শুধুমাত্র এই ফরেনলিকার সাপ্লাইয়ের জন্যে বহিরাগত গাড়ি আসবে, লেবাররা লোড আনলোড করবে, স্বভাবতই এটার বিষয়ে আমাদের আপত্তি আছে, সেই আপত্তির কথা জানিয়েছি। কিন্তু ওনারা যে কথা বলেছেন সেটাও যুক্তিসঙ্গত, কারণ ওনাদের হায়ার অথরিটি অর্ডার না দিলে ওনারা বন্ধ করতে পারেন না। এবার হায়ার অথরিটির সাথে আমরা কথা বলবো, আমরা ডিএম ম্যাডামকে জানাবো পুরো বিষয়টা, এখানকার সিচুয়েশনটা আমরা জানাবো, তারপরে সিদ্ধান্ত হবে। এখন বিক্ষোভকারীদের অভিযোগ শুনে বিষয়টি নিয়ে গোডাউনের দায়িত্বপ্রাপ্ত অফিসারের সঙ্গে আলোচনায় বসেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। বাসিন্দাদের দাবি মেনে সংক্রমণ আটকাতে প্রশাসন কী পদক্ষেপ করেন এখন সেটাই দেখার বিষয়। উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ। হাসপাতালে চিকিৎসকের শরীরে ধরা পড়েছে কোভিড-19 অস্তিত্ব। তারই জেরে সাময়িকভাবে বন্ধ করা হলো নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। হাসপাতাল সূত্রে খবর, শান্তিপুর হাসপাতালের এক চিকিৎসকের করোনা পজিটিভ হওয়ার খবর মেলে বুধবার রাতে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতাল বন্ধ রাখার। শুধুমাত্র জরুরি বিভাগ বাদ দিয়ে সাময়িকভাবে সমস্ত বিভাগ বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সম্পূর্ণ হাসপাতাল জীবাণুমুক্ত করার পরই ফের শুরু হবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসা পরিষেবা, এমনটাই জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে। সিএমও স্যারকে জানানো হয়, সিএমও স্যার তখন ওনাকে স্বাস্থ্যবন থেকে যোগাযোগ করে বিছানায় একটা বেডের ব্যবস্থা করে দেন। তারপর ওনার সাথে যে ডাক্তার বাড়ি গেছিলো একসাথে, সেও কাল রাত্রিবেলা আমাকে ফোন করে যে তারও শ্বাসকষ্ট, জ্বর, গলা ব্যথা আছে। তার মানে সে ধরে নেওয়া হচ্ছে যে তাকে কম বেশি যে সে সাসপেক্টেড এবং সে পজিটিভ হলেও হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, ওই যে ডাক্তারে পজিটিভ হয়েছে তিনি তো আমাদের একটা কোয়ার্টারে 6 জন ডাক্তার একসাথে ছিলেন, এবং সেই 6 জনই এখন ডিউটি করছে। কারণ এই 6 জনের মধ্যে কার পজিটিভ আছে নেগেটিভ আছে বলতে পারছি না, সোয়াব না টেস্ট করা পর্যন্ত। তাদের যাতে জিনিসটা এই ডাক্তারের মাধ্যমে, ডাক্তারের কাছ থেকে যাতে পেশেন্টের না ছড়ায়, তার জন্য আমরা মানুষকে একটু অ্যালার্ট করেছি যে আপনাদের অ্যাকুট এমার্জেন্সি ছাড়া আসবেন না। হাসপাতালের চিকিৎসক করোনা আক্রান্ত হতেই চিকিৎসাধীন রোগী ও তার পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংক্রমণ এড়াতে রোগীদের ছুটি করিয়ে বাড়ি নিয়ে যান পরিবারের লোকজন। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধ, শুধুমাত্র সিরিয়াস পেশেন্টদের জন্য জরুরি বিভাগ খোলা রাখা হয়েছে। তবে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও পরিবারের সদস্যদের অবশ্যই মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, নয়তো এই ভাইরাসের সংক্রমণ এড়ানো মুশকিল হবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। বিজেপি নেতা বাপি ঘোষের খুনের প্রতিবাদে পথ অবরোধ বিজেপির কর্মী সমর্থকদের। সূত্রের খবর, গত মঙ্গলবার নদিয়ার ভীমপুর থানার গলাকাটা গ্রামের বাসিন্দা বিজেপি নেতা বাপি ঘোষের উপর হামলা হয়। বাঁশ, লোহার রড নিয়ে বিজেপি নেতার উপর হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তার। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার ভীমপুরে কৃষ্ণনগর মাঝদিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবিরের কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করুক প্রশাসন। আমরা চাইছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা শুনেছি যে এখানে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার নয়, সারা রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে হবে। অকাতারে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে যে অত্যাচার হচ্ছে, তাদের প্রাণ নাশ হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। আর তা নাহলে আমাদের এই প্রতীকী আন্দোলন আগামী দিন শুধু এই জেলা নয়, গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি অল আউট মাঠে নামবে। বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।